আচ্ছা এখানে যারা আছে কেউ কি বিবাহিত আছে? যারা বিবাহিত তারা একটু হাত উঠান দেখি। আচ্ছা না মান, যারা অবিবাহিত তারা একটু হাত উঠান দেখি। আচ্ছা আচ্ছা, আপনারা হয়তো মনে করতে পারবেন যে এই কথা আমি কেন বললাম, তাই না? আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো প্রোগ্রামে গিয়ে বললাম যে কে কি বিবাহিত হাত উঠান, তো অনেকে হাত উঠালো, হাত নামালো। তারপরে বললাম যে কে কি অবিবাহিত তারা হাত উঠান, হাত উঠালো, তারপরে নামালো। কিন্তু একটা মেয়েকে দেখলাম একবার হাত উঠাচ্ছে আবার নামাচ্ছে। আমি বললাম, ম্যাডাম আপনি এমন করতেছেন কেন? তখন উনি বলতেছে যে আমার বিয়ের কথা চলতেছে, তো বিয়ে হতেও পারে নাও পারে। তা আমাদের রসিক দাদু নতুন একটা আন্ডার প্যান্ট কিনছে, আন্ডার প্যান্ট কিনে লুঙ্গির নিচে পরে সবাইকে দেখে বেড়াচ্ছে। বাসায় এসে দাদু তো অজ্ঞান, এ কি আন্ডার প্যান্ট তো আলমারিতেই আছে। এই সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যিনি সিঙ্গার, সে তার নাম হচ্ছে হিরো আলম, আমার খুব প্রিয়, কয়েকদিন ফেভারিট, মানে কয়েকদিন আগে তার সাথে আমার দেখা। তো বললাম, ভাইয়া আমি তো আপনার মস্ত বড় একটা ফ্যান। এই শুনে তো হিরো আলম আমার সাথে সেই রাগে উঠলো যে এই প্রচণ্ড শীতে আমি বড় ফ্যান দিয়ে কী করবো, আমার রুম হিটার লাগবে। আসলে বর্তমান যুগে কাউকে বিশ্বাস করা যায় না। আমি সেদিন ইউনিয়ন পরিষদে গেছি চারিত্রিক সনদপত্র আনার জন্য, তখন ইউনিয়ন পরিষদের যে দায়িত্বপ্রাপ্ত যে চৌকিদার ছিল আমার কাছে বলতেছে যে চারিত্র সার্টিফিকেট নেবেন, আমাদের চেয়ারম্যান তো দর্শন মামলা এখন জেলে। ছাগলে কিনা বলে পাগলে কিনা কয় একটা কথা বলে না, তো এরকম দুই মাতালের মধ্যে গল্প হচ্ছে যে জানিস দোস্ত আমাদের রাসু তো খুব অসুস্থ। বলতেছে কষকে? রাসু তো আজকে সকালবেলায় ইন্তেকাল করছে। কয় কষ কি দোস্ত, এমনি লোকটা অসুস্থ তার উপর আবার ইন্তেকাল, লোকটা মনে হয় বেশি দিন বাঁচবে না। এই কিছুদিন আগে 31st night ছিল, আমার গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে চড়াই আমি লং ড্রাইভে বাইর হয়েছি, সেই রকম মজা করতে করতে যাচ্ছি, হঠাৎ করে ট্রাফিক সার্জেন্ট আমাকে আটকে দিল। এই বেটা এই মায়া তোর কী লাগে? আমি বলে, বিশ্বাস করেন স্যার এই মায়া আমার কিচ্ছু লাগে না, তো ব্রেক করলে একটু একটু লাগে। আমি যেহেতু শিক্ষকতা পেশায় আছি, একটু টেকনিক না করলে কিন্তু আসলে শিক্ষকতা করা যায় না, ঠিক কি না? একদিন ক্লাসে আমি কম্পিউটার নিয়ে পড়াচ্ছিলাম, হঠাৎ করে টপিক চেঞ্জ করে দিলাম যে মূলা একটি উপকারী সবজি, মূলাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আমাদের সবারই মূলা খাওয়া দরকার। চট করে চেঙ্গুদারে বলো, স্যার আমি তো প্রতিদিন মূলা খাই, আজকেও মূলা খাই স্কুলে আসি স্যার। আমি বললাম, সাব্বাস বেটা, তোকেই খুঁজতেছি, তুই গ্যাসটা ছাড়ছ, বাইরে ক্লাস থেকে। এখন আমাদের সামনে যিনি পারফর্ম করবেন সে আর কেউ নয়, এনটিভির জনপ্রিয় পারফর্মার শাহনাজ বৃষ্টি। ক্যামেরা অন করো, অন করো। ওমুই না শোনো না শোনো তোর বই দেশিয়ার কথা রে, হে অমুক ছাড়িয়া গেলু কেনে। ওমুই না শোনো, ওমুই না শোনো না শোনো তোর বই দেশিয়ার কথা রে, হে অমুক ছাড়িয়া গেলু কেনে। ওরে তোর বাদে বসিয়া থাকিনু পন্থ পানে, চাইয়া রে হে অমুক ছাড়িয়া গেলু কেনে। আদর্শ স্বামী হলো সে যে তার স্ত্রীর কষ্ট দেখে ঘরে একটা বউ নিয়ে আসে। বীর পুরুষ স্বামী হলো সে যে তার স্ত্রীকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় আর বলে, বিলটা কিন্তু তুমি দিবা। সেই দিন আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে গেলাম, তো বাসায় আসলাম, বাসায় এসে পরের দিন আবার যখন ঘুরতে গেছি আমার বয়ফ্রেন্ডকে আমি বললাম, জানো সেদিন তোমার সাথে আমি ঘুরতে গেছি, আমার বাবা দেখে ফেলেছে তোমার সাথে। সে কি তারপর আর কি বাসের ভাড়াটা ফেরত নিয়ে নিল। বয়ফ্রেন্ডের কথা বলতেই মনে পড়ে গেল, ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যখন প্রেম করবেন, ভুলে গেছি,
আপনারা প্রেম করেন কিছু কিছু মেয়েদের মন কিন্তু লোকাল বাসের মতো উঠানোর সময় বলবে আসেন আসেন সিট খালি আছে ভিতরে গিয়ে দেখেন পা রাখারও জায়গা নেই যেই সব মেয়েরা আমার বয়সী তাদেরকে বলছি বয়ফ্রেন্ড পছন্দ করার সময় তাদের গায়ের রং ফর্সা কিনা সেটা দেখবেন না কারণ ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মুলার দামই বেশি হতো সেই দিন আমার ছেলেকে আমি বললাম তুই কিন্তু ইংলিশে এবার খুব কম নম্বর পেয়েছিস ইংলিশটা একটু ভালো করে পড় বাবু এই কথা শুনে আমার ছেলে বলল সব সময় কানের গোড়া পড়া পড়া করে ফ্যাচ ফ্যাচ করে না তো ভাল লাগে না এই কথা শুনে আমি বললাম এই কথাটাই তুই যদি ইংলিশে বলতে না পারছিস আজকে তোর একদিন কি আমার একদিন ঠিক আছে বলছি ডোন্ট ফ্যাচ ফ্যাচ ইন মাই কানের গোড়া থ্যাংক ইউ এইবার আমাদের খোলা মঞ্চে আসবে মকসুদুল ইসলাম নাজমুল ভাই আসসালামু আলাইকুম রাশেদুল ইসলাম রাশো শুভেচ্ছা ওয়াও ব্যানসন সাবান শোনা কথা মধ্যবিত্ত ভয় লাগা কথা কানে তালা কুয়াশা বৃষ্টি ইন্তেকাল এ থেকে কি বুঝলেন এটা আমার আজকের জোকসের সূচিপত্র আমার ছাত্র সুলতু সেদিন সুলতুর সাথে দেখা হলো এখন তো স্কুল হয় না অফ তো কি খবর সুলতু তোমার পড়াশোনা কেমন চলতেছে স্যার ঠিক এই মানে লকডাউনের মতো সব বই বন্ধ আমি সুলতুকে বললাম যে সুলতু যেহেতু পড়াশোনা তোমার বন্ধ তাহলে তুমি বলো একটা সুন্দরী মেয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কি হবে স্যার ওয়াও সুলতু চলে গেল পাশের দোকানে কেনাকাটা করতে দোকানদারকে বলছে ভাই আপনার আপনি আমাকে চেনেন না আমার বাবাকে চেনেন না তাহলে একটা ব্যানসন দেন পরের দোকানে গিয়ে সুলতু বলা শুরু করে দিল ভাই আপনার দোকানে পানি আছে হ্যাঁ আছে আপনার দোকানে সাবান আছে আছে তাহলে পানি আর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আমাকে একটা ব্যানসন দেন সুলতু চলে আসলো বাড়িতে বাড়িতে থাকার পরে কিছুক্ষণ একটু একঘেয়েমি কাটার পরে চলে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সুলতু তুমি কিন্তু আমার ছাত্র আমার কথাটা শুনবা যে আমরা এটা জানি যে মধ্যবিত্ত হচ্ছে তারাই যে 10 টাকা গাড়ি ভাড়া বেচে আমরা পায়ে হেঁটে বাসায় আসি স্যার আপনি কিছুই জানেন না আমরা সেই 10 টাকা দিয়ে সিগারেট কিনে হাঁটতে হাঁটতে আসি আপনারা জানেন যে মেয়েদের কোন অঙ্গটা আমরা খাই অঙ্গ আই মিন লিম্বস অঙ্গ সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে লেডিস ফিঙ্গার আমি আঙ্গুল বলতে গেলে অনেক বলা যাবে ধন্যবাদ এটুকুই সবাই সময় নিব আল্লাহ হাফেজ ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান এই মুহূর্তে ঠাকুরগাঁও কমেডি ক্লাবের পক্ষ থেকে হার ফাটানো হাসি নিয়ে আসছে মিরাজুল ইসলাম প্লিজ ওয়েলকাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আসতেছিলাম বড় মাঠে আমি এখানে আজকে মানে কিছু বলবো আর কি আপনাদের মাঝে তো আসতেছিলাম আসার সময় একটা ভিক্ষুকের সাথে আমার দেখা হয়ে গেল তো আসে বলতেছে ভাইয়া আমাকে কিছু সাহায্য করুন আমি বললাম যে ভাইয়া আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে যে আপনি কিছু একটা করে খাইতে পারবেন আপনাকে দেখে ভিক্ষুক মনে হচ্ছে না বলতেছে ভাই অনেকদিন তো চেষ্টা করলাম কিছু করার তো চেষ্টা করে সংসার চালাচ্ছিলাম কিন্তু ছেলে মেয়ে বেশি তো এই জন্য সংসার চালায় পারতেছি না আর কি তো ভাই আপনার আপনি গরিব মানুষ তো ছেলে মেয়ে নেওয়ার কী দরকার ছিল বলছে ভাই আমার বইয়ের আলসার ছিল তো ডাক্তার সবসময় পেটটা ভরে রাখতে বলছিল ক্লাসের সবচেয়ে দুষ্টি স্টুডেন্ট ছিল গদাই ইতিহাস পড়ানোর সময় বলো তো বাবু সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কি স্যার অন্যর স্ত্রী খবর রাখার অভ্যাস আপনার থাকতে পারে আমার নাই একদিন ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিলাম জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি চট করে চেঙ্গু দাঁড়ায় বললো স্যার আপনি 100% ঠিক কথা বলছেন কেন রে স্যার এই জন্য তো ডিম 8 টাকা পিস আর ব্যাঞ্চন 14 টাকা এখন চলতেছে প্রচণ্ড শীতকাল উত্তরবঙ্গে সবচেয়ে শীত কিন্তু একটু বেশি তাই না আচ্ছা তো উত্তরবঙ্গের এক লোক সেদিন মোবাইলে দেখলাম দক্ষিণবঙ্গের এক লোককে মোবাইলে হুমকি দিচ্ছে আসিস আমাদের এলাকায় তোদের ভাতে মারবো না তোদের পানিতে মারবো না তোদের শীতে মারবো
আচ্ছা আজকের মতো এখানে শেষ করে আর নতুন কেউ আসলে আসো। ওয়েলকাম, এসেছিলাম বড় মাঠে, সুন্দর করে ফেসবুকের পেজ খুললাম, ওয়াল দেখতে 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 দেখলাম নাজনুল ভাই। ওয়াও ওয়াও ওয়াও, এ কি দেখি, নাজনুল ভাই একটা সুন্দর প্রোগ্রাম শুরু করেছে। তিনি নাকি কথায় হাসো থেকে এসেছেন, এখন শুরু করেছে ঠাকুরগাঁও কমেডি ক্লাব। বাহ 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 বাহ, আমি সুন্দর করে একটা লাইক মেরে দিলাম, বললাম যে ভাই কখন আসবে, বললো যে চলে আসো, চলেই আসলাম। মানে যারা এখানে আসছেন, আমরা এখানে জাস্ট আজ থেকে প্রথম মিটআপ শুরু করছি আর কি। আমাদের ঠাকুরগাঁও একটা ক্লাব আছে, এটা হচ্ছে কমেডি ক্লাব। তো এটা গোটা বাংলাদেশে চলতেছে, শুধু ঠাকুরগাঁও ছিল না। আমরা এটা শুরু করতে যাচ্ছি আজকে প্রথম দিন, এই জন্য একটু সবার মাঝে ভয় কাজ করতেছে। পরবর্তীতে মানে আমাদের মিট আপ করব 5 তারিখে হচ্ছে, 2/5/2000 মানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবারও নেক্সট মিট আপ থাকবে, ঠিক শুক্রবারে এই টাইমে আসবে এখানে। আপনারা যদি কেউ চান যে এখানে পারফর্ম করবেন, এখানে আসতে পারেন সবাই, যে কেউ। আমাদের হচ্ছে না, আমরা চাচ্ছি আমাদের ঠাকুরগাঁও থেকে এনটিভিতে এগুলো প্রোগ্রাম হয়, বাইরের অনেক জায়গায় প্রোগ্রাম হয়, এই যে আমাদের মিরাকেল চলতেছে, যে কেউ যেন পারফর্ম করে আসতে পারে আমাদের ঠাকুরগাঁও থেকে। আমরা এই জন্য এখানে আসতে মিটা করছি, যেন আমাদের ঠাকুরগাঁও থেকে কিছু ছেলে বাইরে যায় পারফর্ম করে। জীবনের যে কোনো এক সময়ে গিয়ে, জীবনের যে কোনো এক সময়ে গিয়ে এক হিসাব বিজ্ঞানের ফ্রেন্ডের কাছে শুনেছিলাম, আমাদের জীবনে পোর্টফোলিওর নীতি প্রয়োগ করা প্রয়োজন। কেন প্রশ্ন থাকতে পারে, কেন? আসলে পোর্টফোলিওর নীতি মানে এক আঙ্গুলে এক হাতে পাঁচটা আঙ্গুল, মানে একসঙ্গে সব কিছু করা যায়। এই জন্য আমি অনেক কিছু একসঙ্গে করা শুরু করেছি। একটা প্রেম করছি, দুইটা প্রেম করছি, তিনটা প্রেম করছি, চারটা প্রেম করছি, একসঙ্গে অনেকগুলো প্রেম করছি। ও কি হিও বন্ধুকা জল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে, যেদিন বন্ধু যাইবার চাও, ঘরের গামছা তুইয়া যাও রে, যেদিন বন্ধু যাইবার চাও, ঘরের গামছা থুয়া যাও রে, বন্ধুকা জল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে, বন্ধুকা জল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে। আসলে গান আসলে সবাই বলতে পারে না, বুঝছেন, কারো কণ্ঠে আসে কারো কণ্ঠে আসে না। আমার স্ত্রীকে আমি একদিন একটা গান শোনাইছি, পরে গান শুনে বলে যে স্ত্রীকে কি গান শোনা জায়েজ আছে। আমার স্ত্রীকে আমি প্রশ্ন করলাম যে স্ত্রীকে কি গান শোনা জায়েজ আছে, আমার স্ত্রী অনেকক্ষণ ভাবে বলল কণ্ঠ ভালো হলে জায়েজ আছে, না হলে এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেওয়া ঠিক না। তার মানে আমার মনে কণ্ঠ ভালো ছিল না আর কি। একদিনে যে বৃষ্টি ম্যাডাম কিন্তু নাম করা সিঙ্গার, একদিন ওনার বাসায় গেছি আমি, সে একটা গান গাচ্ছিল, প্রেমের মরা চলে ডুবে না। আমি বললাম তাই নাকি ম্যাডাম, তাহলে কি প্রেম প্লাস্টিকের তৈরি? আচ্ছা যাই হোক, আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। আসলে আমাদের এটা তো ঠাকুরগাঁও কমেডি ক্লাবটা হচ্ছে বাংলাদেশ কমেডি ক্লাবের একটা অঙ্গ সংগঠন, আর প্রতি আমরা সপ্তাহে বসবো। আপাতত হচ্ছে সব
মাসে দুই দিন করে আমরা বসতেছি এখানে, কমিটি চর্চা করা হবে। আর বাইরে আপনারা যারা আছেন অনেকে দাঁড়ায় আছেন, অপরিচিত মনে হচ্ছে বা কেউ কেউ পরিচিত মনে হচ্ছে, আপনারা ইচ্ছা করলে চাইলে আপনার যে কোনো প্রতিভা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা এখানে আপনাদের প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করব। যে কেউ কিছু বলতে পারলে আমাদের এখানে আসবেন নিয়মিত, একটু আনন্দ নিয়ে যাবেন, একটু আনন্দ দিয়ে যাবেন। হাসি খুশি থাকলে আসলে স্বাস্থ্য ভালো থাকে এবং হার্ট ভালো থাকে। আর আপনি যদি একটু যদি হার্ট ভালো রাখতে চান তাহলে তো অবশ্যই একটু হাসি খুশি থাকতে হবে। তো যাই হোক না কেন, এখন আমাদের মাঝে যে আসবেন, যার কথা আপনারা আসলে বাংলাদেশ বেতারে নিয়মিতই শুনে থাকেন, রাশেদুল ইসলাম, সে বাংলাদেশ বেতারে নিয়মিত সে উপস্থাপনা করে থাকে, সে আমাদের মাঝে আসবে। দেখি আমাদের কী মজা দেয়, একটু দেখা যাক। আচ্ছা রাশু ভাই, মিরাজ একদিন থানায় গিয়ে পুলিশকে বলল, স্যার পাশের বাড়ির এক লোক আমার বিরুদ্ধে গরু চুরির মিথ্যা মামলা দিছে, আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে চাই। এবার পুলিশ বলল, আপনি যে মামলা করবেন, মামলা চালাতে তো অনেক টাকার দরকার, টাকা পাবেন কোথায়? এবার মিরাজ বলছে, কেন ওই গরুটা বেচা দিব। বৃষ্টি তার মাকে গিয়ে বলল, মা সুমন আমাকে আমার কাছের গ্লাসটা ভাঙিয়ে দিছে, ওকে ধরে মারো। তার মা বলছে, কাছের গ্লাস ভাঙলো কী করে? এবার বৃষ্টি বলছে, ও আমার মুখ ভেঙে দিছে, আমি তার ওই গ্লাস মুখের দিকে ছুঁড়ে দিছি। মোকসেদুল সাহেব একদিন পিকনিক করার জন্য তার বাসা থেকে তার বাড়ির ছাগলটা নিয়ে রাত্রিবেলায় চলে গেল। রাতভর পিকনিক করার পর যখন আবার পরের দিন সকালবেলা রাত বাসায় ফিরে আসলো, তার বউ বলল, আচ্ছা গত রাতে তুমি আমার কুত্তাটাকে কই নিয়ে গেছিলা? আচ্ছা সোহান ভাই বলেন তো, পাপ করলে মানুষ কোথায় যায়? আপনারা বড়লোক মানুষ, আপনারা হোটেলে যান, আমি গরিব মানুষ তাই আমি পাট খেতেই যাই। তো ধন্যবাদ সবাইকে, অনেক সুন্দর ছিল পরিবেশন করা। আমাদের মাঝে আরেকজন মেহমান আছে, এসে সামনে আসলে একটু ভালো হতো, আসেন। বল্টু আর বাপ তার কথোপকথন হচ্ছে, টেজাল খারাপ করছে বল্টু, এখন বলতেছে কলেজ কেন যাইস না রে। বল্টু বলতেছে আমি খারাপ করছি বাবা। বল্টুর বাপ বলতেছে, তুই যাবি না তো তোর বাপ যাবে, তা তুই যা তাহলে, তো আমি তুই তুই তো আমার বাপ, আমাকে কেন বলতেছি? আমার গার্লফ্রেন্ড আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে, আমি যদি একটা মোবাইল ফোন হতাম সবসময় তোমার সাথে থাকতাম, তুমি আমাকে পকেটে নিয়ে ঘুরতে, মাঝে মাঝে তোমার বুকে রাখতে, মাঝে মাঝে তোমার কানে লাগাতে, আমার খুব ভালো লাগতো। আমি বারে হতো ছাড়ি, শুধু শুকটার কথাই ভাললি, চার্জারটা লাগাইতাম তোর কথায়। আমার গার্লফ্রেন্ড আমাকে বলতেছে যে, মিরেজ ভাইয়া তোমাকে না ভাইয়া বলতেও ভালো লাগে, আপনি করে বলতে আমাকে খুব ভালো লাগে। আমি বললাম, না না তোমার কাছে না আপনি ডাকটা মানায় না, তুমি আমাকে তুমি করেই বলবা। তখন বলছে, রাতে ফোন দিছে আর কি, বলছে আচ্ছা তুমি কি রাতে খেয়েছেন? তারপর আমাদের নাজমুল ভাই অনেক রাগী মানুষ, এক জায়গায় মারামারি করতে যাচ্ছে আর কি, তো মারামারি করতে যাচ্ছে তো অনেকগুলো মানুষ তিনি আগে থামাচ্ছে, কিন্তু ইনি থামতেছে না। তখন পাশ থেকে বললাম, ওই নাজমুল ভাইকে কেউ থামাইস না তোরা, নাজমুল ভাই কার কথায় উঠে বসে তুই জানিস? নাজমুল ভাই পাশ থেকে বলছে, প্লিজ ভাই আমার বউয়ের কথা প্লিজ বলিস না। অনেক সুন্দর কিন্তু জোকস শোনাইছে মিরাজুল, তাই না? আসলে জোকসটা আসলে এমনি আসে না, মন থেকে আসতে হবে, তাহলে ভালো হবে, চেষ্টা করছে অনেক ভালো করার জন্য। আমি একটা জোকস শোনাই আর কি শেষ মুহূর্তে। সেদিন আমার স্ত্রী আমার কাছে বায়না ধরলো যে, আমি ন্যাক মরদ মেলা যাম সার্কেস দেখিবা, মুই কোনো দেখ মুই এলা সরল সোজা মানসি, মুই এলা আলতু ফালতু কাজে মুই যামনি, কাজ মুই শুনল, তুই কী শুনলো কদি শূন্য বড্ড একটা বেরিয়েছ নাকি, ছুটু ছুটু জামা পরে হেন হাতির উপর চড়ে নাকি খেলা দেখাবে? ঠিক আছে, তুই এমন করে কইস না, একবার নিষেধ করবো পারো না, চ হাতি দেখে আসু। আচ্ছা আমরা আসলে অনেক জোকস শুনলাম, আজকে শেষ মধ্যে একটা গান শুনবো আর কি। আর এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন সুপার হিট অ্যাকশন সিঙ্গার প্রিন্সেস শাহনাজ বৃষ্টি। ও আম
আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না এই ভাঙা নৌকায় চড়তাম না প্লিজ কে যাসিরে ভাটির গাং বাইয়া আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা কে যাস রে ভাটির গাং বাইয়া আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা কে যাস থ্যাংক ইউ আচ্ছা আপনাদের দর্শকদের মধ্যে কে কিছু দিতে পারেন আমাদের এখানে আসতে পারেন আচ্ছা আমাদের নতুন এক ভাই গান বলবে দেখি কি গান শোনায় আমাদের ভালো যদি বাসিতে পাইলে সংবাদ আসিতে কাহার তরে চোখের পানি ফেলি গো বড় সাধ ছিল একবার তোমায় দেখিব ভালো যদি বাসিতে পাইলে সংবাদ আসিতে কাহার তরে চোখের পানি ফেলি গো বড় সাধ ছিল একবার তোমায় দেখিব সাউন্ড কাল উঠোন ভরা পানি আমার মনের কি দুর্দশা আমি একা জানি একই তো সাউন্ড কাল উঠোন ভরা পানি আমার মনের কি দুর্দশা আমি একা জানি কত রাত নাই ঘুম যন্ত্রণা দেয় মনে চুম ও কত রাত নাই ঘুম যন্ত্রণা দেয় মনে চুম কেমনে তোমারে তা বলি গো বড় সাধ ছিল একবার তোমায় দেখিব থ্যাংক ইউ ভাই যে স্কুলে চাকরি করি সেটা হচ্ছে বাগদহ হাই স্কুল তো আমাদের সেকাইপ থেকে একটা অফিস আছে সেখানে অর্থাৎ ডিজিটাল শেখ রাসেল কম্পিউটার ক্লাব তো সাধারণত এখান থেকে যে অফিসাররা আসে আমাদেরকে আগেই নক করে যে আমরা যাচ্ছি আপনারা একটু গুছায় রাখেন তো মেইনলি হচ্ছে আমাদের দ্বিতীয় তলার আমাদের শেখ রাসেল ডিজিটাল ক্লাবটা রয়েছে ল্যাবটা তো উনি ফোন করছে যে আমরা যাচ্ছি অ্যাক্সিডেন্টলি আমাদের জুয়েল স্যার যিনি কম্পিউটার টিচার উনি ছিল বাজারে উনি তাড়াহুড়া করে আসে আমাদেরকে বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি আসেন অফিসার আসছে উপরে চড়বে আসলে উপরে চড়বে মেনলি কী বুঝলেন আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাবটা ছিল উপরে থ্যাংক ইউ এরপরে যেটা বলতেছি হাই সোসাইটি তো ছেলে খুবই ভালো সার্ভিস হোল্ডার তার বাবাও ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি এটা সম্পূর্ণ ননভেজ তো ছেলেটার বাবা খুবই রাগী বদমাজাচি হাই সোসাইটির লোক তো সে কনে দেখতে যাবে আগেই অফিস থেকে তার ছেলেকে ফোন করে দিচ্ছে বাবা তুমি রেডি হও আমি কার নিয়ে যাচ্ছি কনের আর রেডি তুমি তাড়াতাড়ি বের হও ছেলেটার এত প্রসাবের চাপ আসছে যে বাসাতেই সে কিন্তু আর প্রসাব ছাড়তে পারেনি তার বাবা রাগি চলে আসছে মাইক কার নিয়ে হর্ন দিচ্ছে ছেলে আর প্রসাব না সারে তাড়াতাড়ি মাইক্রোতে উঠে আসলো তার বাবা খুবই মদমেজাজি তাড়াতাড়ি এসো তারা যেতে একটু লেট করে ফেলছে কনে পক্ষেরাও অধৈর্য এইদিকে কনে পক্ষেরা অধৈর্য হওয়ার কারণে তাড়াতাড়ি কথাবার্তা বলা শুরু করে দিছে এখন ছেলের কিন্তু প্রচণ্ড প্রসাবের চাপ এই সুযোগে ছেলের বাবা বলতেছে ছেলে মেয়ে একটু কথা বলে নেক ছেলে না বলতেই দাঁড়িয়ে গেল পাশে ছেলে মেয়ে কনে বর গেল যাওয়ার পরে ছেলের কিন্তু মাথায় কিছু আসে না তার শুধু প্রসাবের চাপের চিন্তা সে বলতেছে ম্যাডাম একটু প্রসাব করার জায়গাটা দেখাবেন কনেরা বলছে আগে আপনারটা দেখান ওয়াও থ্যাংক ইউ হ্যাভ এ গুড ক্লাব তালি পাওয়ার জন্য আমার আগ্রহটা আরও বাড়ে গেল নেক্সট যেটা হচ্ছে একটা নবম শ্রেণীর ছাত্র হাতে মিষ্টির প্যাকেট নিয়ে পাশের বাড়িতে যাচ্ছে সেটাও খুব ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলি খুব হাই সোসাইটির ফ্যামিলি সাধারণত হাই সোসাইটিতে যে বাথরুমগুলো থাকে সেগুলো টাইস করা এবং সম্পূর্ণটাই কভার উপরে ছাদ মারা তো ওই পাশের বাড়ির মহিলা কিন্তু গোসল করতেছিল বাথরুমে উইদাউট কাপড় ছাড়াই তো এই ছেলেটা হাতে মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে
দরজায় নক করলো। মহিলা মনে করতেছে ছেলেটা কিন্তু ছোটোবেলা থেকেই জন্ম থেকেই অন্ধ, তো মহিলা বলতেছে বাচ্চাটা তো আসতেছে, এ তো অন্ধ দেখতে পায় না, তো দরজা খুলেই বাচ্চাটার সাথে কথা বললো, সে তো দেখতে পায় না। বাবা কী খবর, কী অবস্থা? যে আন্টি আমার আব্বু আপনার বাসায় মিষ্টি পাঠাই দিল। কেন? যে আন্টি আমি তো আগে দেখতে পাইতাম না, এখন অপারেশন করছি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, এতটা ননভেজ আমি কখনো হতাম না। আপনার চাহিদা মেটানোর জন্য যতটা দুষ্ট নোটি হওয়ার চেষ্টা করেছি, প্লিজ মাফ করবেন নাজমুল ভাই, সরি, আই ফিল সরি ফর মি। অনেক সুন্দর মকসেদ ভাইকে আসলে সুন্দর করে জোকস বলার জন্য। হাঁটি হাঁটি পাপা করে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আসলে সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, আমাদের এটাই জানান দিচ্ছে যে আমাদের মনে হয় বিদায় নিতে হবে। আমাদের পরবর্তী যেটা মিট আপ হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ শুক্রবার বেলা 3টায়। আপনারা সবাই আসবেন, আর সবাই আসার সময় একটু মজার মজার কিছু জোকস নিয়ে আসবেন, অথবা মজার কোনো অভিনয়, মজার কোনো যা যে কোনো কিছু মজার হলেই হবে, সুন্দর করে নিয়ে আসবেন। আমরা এখানে একটু প্র্যাকটিস করব, আর একটু আমরা একটু সবাই মিলে একটু হাসবো, হাসিখুশি থাকলে যেহেতু স্বাস্থ্য ভালো থাকে, পুরানো কথা বারবার বলতে হচ্ছে। আর আজকের অনুষ্ঠান আসলে এখানে আমরা শেষ করব, আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার নেক্সট অন্য কোনো প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে। করোনাকালীন সময় আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় বিনোদন বন্ধু আমি নাজমুল হুদা সোহান, আল্লাহ হাফেজ।